Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এম এ মাজিদ, তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে এই বিষয়ের উপর পাঠদান করব। আমি তোমাদের অধ্যায় 2 ব্রিটিশ শাসন এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো বন্ধুরা, এর আগে গত ক্লাসে আমরা বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1857 সালের দিকে সিপাহী বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংগঠিত হয়। এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতুমীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তোমার পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অর্থাৎ কলকাতাতে বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি, এখানে দেখার চেষ্টা করেছি আমি যে লোকের কথা বললাম, যে কিনা ইংরেজদের প্রতিহত করার জন্য তিতুমীর নামে একজন লোক, যার আসল নাম হচ্ছে মীর নাসির আলী, তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। এই বাঁশের কেল্লাটি তোমার বাঁশ এবং কাদামাটির সংমিশ্রণে তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখানে জানলাম যে মীর নাসির আলী নামে, যার নাম হচ্ছে তিতুমীর, প্রকৃত নাম হচ্ছে মীর নাসির আলী, তিনি ইংরেজদের প্রতিহত করার জন্য একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। কোথায় নির্মাণ করেন? সেটা হচ্ছে তোমার বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামে। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমীর পরাজিত এবং নিহত হন। তাহলে দেখো একটু খেয়াল করে, এখানে আমরা কিন্তু শহীদ তিতুমীর অর্থাৎ যার আসল নাম হচ্ছে মীর নাসির আলী, তার ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি ইংরেজদের প্রতিহত করার জন্য একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছেন। সেই ছবিটা আমি তোমাদের এখানে প্রদর্শন করলাম। এরপর বন্ধুরা, 1857 সালে সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। কত সালে? 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তাহলে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এটার নেতৃত্ব কে ছিল? তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। তিনি একজন ভারতীয় সিপাহী ছিলেন বা ভারতীয় সৈন্য ছিলেন। এখন বন্ধুরা, এই সিপাহী তোমরা কি জানো, সিপাহী বলতে বোঝানো হচ্ছে সাধারণ সৈন্য বোঝানো হচ্ছে। এই বিদ্রোহের সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। এখন এই বিদ্রোহ কেন হয়েছিল, এই বিদ্রোহের কারণটা কি, এই সম্পর্কে আমি আলোকপাত করতেছি। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, অর্থাৎ ভারতীয়রা অধিক সংখ্যায় ছিল। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তোমার তাদের যে সৈন্যবাহিনী আছে, তার মধ্যে 50,000 ছিল ব্রিটিশ সৈন্য আর 3 লক্ষ ছিল ভারতীয় সৈন্য বা সিপাহী ছিল। তো এই যে ভারতীয় সিপাহী যে সংখ্যা বেশি ছিল, সেখানে তোমার ভারতীয় সিপাহীদের বিভিন্ন বৈষম্যের শিকার হতে হয়। এর আরেকটি কারণ হচ্ছে ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। কি বলেছি কথাটা? প্রথম কারণ একটা বললাম যে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। দ্বিতীয় হচ্ছে তোমার ভারতের বিভিন্ন
এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। তিন নম্বর কারণ হচ্ছে 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। দেখো, বিদ্রোহ হয়েছিল 1857 সালে, কিন্তু এর আগের বছর অর্থাৎ 1856 সালে ভারতের বাইরেও এই ভারতীয় সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তোমার চার নম্বর কারণ হচ্ছে তোমার কামালের গোলা এবং বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় একটা অশান্তি তৈরি করা হয়েছিল। গরুর এবং শুকরের চর্বি কিসে ব্যবহার করা হতো? তোমার কামান এবং বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য। এটা নিয়ে একটা ধর্মীয় অশান্তি সৃষ্টি হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে তোমার সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। অর্থাৎ সাধারণ মানুষ ব্রিটিশদের যে শোষণের বিরুদ্ধে তারা কি প্রতিবাদ করেছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করে, আর এই বিদ্রোহে প্রায় 1,00,000 ভারতীয় মারা যায়। তাহলে বন্ধুরা, এই 1857 সালে সিপাহি বিদ্রোহে প্রায় 1,00,000 ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল। এই সিপাহি বিদ্রোহের ফলে পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি এই শাসনভার কী করেন? গ্রহণ করে নেন। আর তিনি যখন শাসনভার গ্রহণ করেন, তখন স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এতক্ষণ যে বিষয়টি নিয়ে পড়ালাম, বন্ধুরা আসলে তোমরা সব বুঝতে পেরেছ যে সিপাহী বিদ্রোহ কী কারণ ছিল, এই সিপাহী বিদ্রোহের আগে কারা বিদ্রোহ করেছিল সেই সম্পর্কে তোমরা জানলে। দেখো, তোমাদের পাঠ্যবইতে আরেকটি অংশ আছে, যে এখানে একটা ছবিটা একটু খেয়াল করা যায়। দেখো তো বন্ধুরা, বোঝা যাচ্ছে ছবিটা? দেখো, এখানে একটা বাহাদুর শাহ পার্কের একটা ছবি, বোঝা যায়? আচ্ছা, এই বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার ঢাকা, পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে এই বাহাদুর শাহ পার্কটি অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, এই বাহাদুর শাহ পার্কের পিছনে অনেক কিছু একটা ইতিহাস রয়েছে। ঢাকার বাহাদুর শাহ পার্ক 1857 সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এই বাহাদুর শাহ পার্কে কী হয়েছিল তোমার? যেসব সিপাহীরা বিদ্রোহ করেছিল তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটা স্মৃতিসৌধ আছে। ঠিক আছে, এখন এই বাহাদুর শাহ কে ছিলেন? উনি ছিলেন ভারতবর্ষের শেষ মোগল সম্রাট। বাহাদুর শাহ কে ছিলেন? ভারতবর্ষের শেষ মোগল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। এখন আমি এই বাহাদুর শাহ পার্কের একটু ইতিহাসটা বলি। ঢাকার যখন কিনা সিপাহী বিদ্রোহ হয়, ঢাকার নবাব আব্দুল গনি, তিনি 19 শতকের মাঝামাঝি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এই পার্কটির নামকরণ করেন, ভিক্টোরিয়া পার্ক। তখন থেকে এই পার্কটির নাম কী হয়? ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। এরপরে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের পিছনে এখানে একটা করুণ ইতিহাস রয়েছে। এই ভিক্টোরিয়া পার্ক নামকরণের আগে এই স্থানটির নাম ছিল আন্টাঘর ময়দান। বন্ধু, একটু মনোযোগ সহকারে শুনো, এটা কিন্তু তোমাদের পাঠ্যবইয়ের বহির্ভূত, বইয়ের বাইরে, যা শুধু তোমাদের ইতিহাসটা তুলে ধরা বা জানানোর চেষ্টা করতেছি। আন্টাঘর ময়দানে কী করা হতো? যেসব সিপাহীরা বিদ্রোহ করেছিল তাদেরকে, যারা কিনা ঢাকায় অবস্থান করছিল, তাদেরকে এখানে ধরে নিয়ে এসে নিয়মে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো। ঠিক আছে বন্ধুরা, এ হচ্ছে আন্টাঘর ময়দানের নামকরণ। এরপরে তোমার ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর প্রায় 100 বছর পর 1957 সালের দিকে তোমার এই পার্কের নামকরণ করেন, বাহাদুর শাহ পার্ক তার নাম অনুসারে। কে করেছিলেন? সম্রাট বাহাদুর শাহ জাফর তার নাম অনুসারে, অর্থাৎ বাহাদুর শাহ নাম অনুসারে এই পার্কটির নামকরণ করেন, বাহাদুর শাহ পার্ক।
আর তখনই তোমার প্রায় 100 বছর পর এই সিপাহীদের স্মৃতি রক্ষার্থে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল ঠিক আছে বন্ধুরা আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এখানে আমি কিছু বারিক কাজ দিয়েছি বা এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করতেছি এক নম্বর দেখো লেখা আছে যে সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল তোমরা সবাই সেটা জানো কত সাল হতে পারে বন্ধুরা বলো তো হ্যাঁ 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহ হয়েছিল কেন এই বিদ্রোহ হয়েছিল প্রথমত একটা কারণ বললেই হয় আমি মূলত প্রধানত একটা কারণ বলতেছি সেটা হচ্ছে যে কামানের গোলা এবং বন্দুকে কার্তুজ পিচ্ছিল করার জন্য গরুর এবং শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে একটা ধর্মীয় অশান্তি তৈরি হয়েছিল এই কারণে কি বিদ্রোহ দেখা দিয়েছিল এরপরে বন্ধুরা দেখো সিপাহী বিদ্রোহের চারটি ফলাফল লেখো এই বিদ্রোহের ফলে কি ফলাফল হলো সিপাহী বিদ্রোহের ফলে দেখো আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো সিপাহী বিদ্রোহের ফলে তোমার জনসাধারণ এর পক্ষে অবস্থান গ্রহণ করে অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের সমর্থন জানিয়েছিল কারা জনগণরা দ্বিতীয়ত হচ্ছে তোমার এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায় তৃতীয়ত পরবর্তীতে এর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভার গ্রহণ করে মহারানী ভিক্টোরিয়া তিনি সেটা গ্রহণ করে নেন আর চতুর্থত হচ্ছে তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন আচ্ছা এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিপাহী বিদ্রোহ কি তোমার 1857 সালে ভারতীয় সৈন্যরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তা ইতিহাসের পাতায় সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এই হলো উত্তর এরপরে হচ্ছে যে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে আমি এই উত্তরটা ক্লাসে বলে মানে কিছুক্ষণ আগে বললাম এই উত্তর হবে কি মঙ্গল পাণ্ডে এরপরে প্রশ্ন ছিল যে সিপাহী বিদ্রোহের চারটি কারণ লেখো আমি অনেকগুলো কারণ আলোচনা করেছি সেই কারণগুলো এখান থেকে লিখে দিলেই হবে এরপরে প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর তিতুমীর কে ছিলেন তিনি ছিলেন একজন মানে যে কিনা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার আসল নাম হচ্ছে কি মীর নাসির আলী তিনি বার্ষিক খেলা নির্মাণ করেন কেন উত্তরটা হবে যে ব্রিটিশদের অর্থাৎ ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য তিনি বার্ষিক খেলা নির্মাণ করেছিলেন ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আশা করি তোমরা সব বুঝতে পেরেছো কি বারিকাজ দিলাম এবং কি আলোচনা করলাম আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে বা অধ্যায় বা টপিক্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ সবাইকে